नमस्कार बंधुरा, तुम्हारा जरा हमारे चैनल नतून तारा प्रथमे सबसक्राइब करो। हमें ज्योतिष आचार्य संजीव चक्रवर्ती तुम्हारे का भूत आत्मा नहीं कि आलोचना करते चाह। बंधुरा भूत आत्मा सब किस मानतम ना, क्यों हमारा वास्तववादी जुगे जन्मे निजे प्रचंड वास्तववादी, एक समय तो ज्योतिषविद्या निजे मानतम ना, किंतु प्रैक्टिकल जीवन जो पदे पदे देखी ज्योतिषविद्या 100% राइट एवं ज्योतिषविद्या सम्बन्ध द्वारा मानुषर जीवन सब कुछ जाना जाए, भविष्य एवं जा घटे गेछे पास भविष्य दूर चोखर सामने आसे मानुषर जीवने मिले जाए तक मानते बाध्य हई। ठीक ये भूत व आत्मा सम्बन्ध हमार जीवन सरकम अनेक किस घटना परपर घटे। तुम्हारे आगे जो वीडियो दिए प्लानचेटर बंधुरा आज के देव किचू मैंने कि बोलब तुम्हारे बोझाते अद्भुत अद्भुत गल्प। जेमन आमार जीवने एमन ही एक पेशेंट आमार काछे आसे, सेदिन आमी काजे बेरिएछि सल्लेके जाच्छि रिक्शाय उठब, दौड़े एसे एक छेले बोलो काका काका आमार बाड़ीते डाकछे आमादेर बाड़ीर पाशे एकटा केस आपनाके देखते हबे। आमी बोल्लाम तखन आमी जगतपुर थाकि, बाबू आमी तो आजके जेते पारबो ना, आमार सल्लेके टाइम देवा आछे, आमी कथा दिच्छि कालके एई टाइमे आमी जाब, तुमि आसबे एखाने आमाके निये जाबे। बंधुरा पर दिन आमाके एसे निये गेलो, ढुकलाम से निये गेलो जादेर बाड़ी तादेर बाड़ी थेके आरो दसटा बाड़ी पड़े पेछन दिके, एकजनेर बाड़ीते ढुकलाम। ता ढुकबो कि बंधुरा, ढोकार आगे आमी दरजार काछे थ मेरे गेलाम, केन घरेर भितर दिये अनर्गल गालागाली छुटछे। आमी ज्योतिष मानि ना, आमी बड़ो ज्योतिष, तारपर जे जे भाषा बोलछे खूबी राफ राफ, शुनते खूब खराब लागछे, किन्तु आमी बुझते पारलाम आमी भूल जायगाय चले एसेछि, एटा आमार काज ना, किन्तु आमार फेरारो रास्ता नेई, कारण तारा आमाके खूब भालोबासे जोर करे निये गेछे। এখন আমি কি করব? আমি চুপচাপ দাঁড়িয়ে দু তিন মিনিট মায়ের নাম করতে থাকলাম, মায়ের জপ করতে থাকলাম মনে মনে, করতে 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 তারপর দেখি একটু জানি নরম হলো। আমি আস্তে ঘরের ভেতর একটু পা বাড়ালাম, ঘরের ভেতর পা বাড়িয়ে আস্তে আস্তে খাটের উপর যখন বসি তখন সে আমাকে দেখে রান্নাঘরে এক কোণে চলে গেল। রান্নাঘর দিয়ে খাটের উপর যেখানে বসে আছি সোজাসুজি দেখা যায় আমি কিন্তু মায়ের নামই করে যাচ্ছি মনে মনে। আমি তো জানি বিকায়দা পড়েছি, এ তো স্বাভাবিক কেস না, এর ভিতর কিছু একটা ঢুকেছে, কারণ এ যেসব ভাষা বলছে যেসব কথা বলছে যে আমি বড় জ্যোতিষ, তার বয়স মাত্র 20 বছর, একজন ভদ্র মহিলা সদ্য সন্তান হারা। বন্ধুরা কিছুক্ষণ পর যেন মনে হচ্ছে একটু নরম হলো, এবার একটা একটা করে দুটো একটা করে আমার সাথে তার সাথে ওখান দিয়ে কথা হচ্ছে, হতে হতে আমি তাকে আস্তে আস্তে মায়ের ইচ্ছা অনুসারে আমি নিজের দিকে টেনে নিলাম, নিয়ে বললাম তুমি খাটে বসো। খাটে বসলো, তাও বসে বলছে আমি কিন্তু হাত দেখাবো না। আই না না দেখাবে কেন, বসো গল্প করব। গল্প করা ছল করে আরও 10-15 মিনিট কাটলো। বন্ধু সেদিন এই কেসটা আমার 3 ঘন্টা সময় ব্যয় হয়েছিল, আমি তোমাদের কাছে 3 ঘন্টার ভিডিও বানাতে চাই না, আমি শর্টেই সেটা বলছি। তারপরে তাকে কোনো মতে আবার মায়ের নাম করতে করতে তার হাতটা দুটো দেখলাম, দেখে কথাবার্তা বললাম, সেও কথাবার্তা বললো। যখনই তার হাতের সাথে আমার হাত টাচ লেগেছে তার শরীরের ভেতরে যা কেউ ছিল সব বেরিয়ে গেছে, সে তখন নর্মাল, সে নর্মাল তখন কথাবার্তা বললো। বন্ধুরা তারপর শুনলে অবাক হয়ে যাবেন, সেই মেয়েই আমাকে চা বানিয়ে খাওয়ালো, আমি তার ঘরের কর্তাকে দিয়ে সেদিনই শিকড় বাকর আনালাম, শিকড় বাকরগুলো পরালাম, পরিয়ে কর্তাকে বললাম তোমাদের এই বাড়িতে কেউ আগুন লেগে মারা গেছে, বলছে হ্যাঁ। আমি সবাই সাবধান থেকো আর তোমার এই বউকে তোমার এই বাড়িতেই রেখো, তোমার বাড়িতে নিও না, বলছে কেন, আমি প্রশ্নের উত্তরটা আমি দেব না। বন্ধুরাই বলে আমি আস্তে আস্তে 3 ঘন্টা পর যখন ওই ঘর দিয়ে বেরোই রাস্তায় আসি, ওর কর্তা এবং যে ছেলে নিয়ে গেছে দুজন আমার সাথে, আমি তখন রাস্তায় এসে বললাম দেখো সুনাম পাওয়ার ইচ্ছা আমার নেই কিন্তু দুর্নামটা দিও না। বললো কেন দুর্নাম দেবো, আমি বলছি শোনো তোমার বউয়ের সময় প্রচণ্ড খারাপ, 3 মাস খুব সাবধানে রেখো, যখন তখন তার অ্যাক্সিডেন্টাল যোগ আছে, অ্যাক্সিডেন্টাল যোগটা সে বুঝতে পারেনি, বলছে আপনি ভেঙে বলুন আমি আত্মহত্যা করার যোগ আছে, তোমাকে আগুন লাগার কথা বললাম সেই তোমার বউকে গ্রাস করেছে, তার দিয়ে সাবধান। আরেকটা কথা তোমাকে বলি, তুমি যেটা দেখাতে আমাকে নিয়ে এসছো এটা আমার কেস নয়, এটা তুমি কোনো ওঝার কাছে নিয়ে যেও। বন্ধুরা সেখান থেকে আমি বাড়ি চলে এসেছি, কিন্তু রোজ তার খবর রাখছি, কেন আমি অত বড় একটা কেস দেখেছি তার সম্বন্ধে জানা আমার দরকার। পাশের বাড়ি থেকে আমাকে খবর দিচ্ছে যারা আমায় নিয়ে গেছিলো, আজ ভালো আছে ঘুরে বেড়াচ্ছে, কাল ভালো আছে ঘুরে বেড়াচ্ছে, এই করে করে একটা মাস হয়ে গেল। এক মাস পর শনিবার সে নিজের বাড়িতে তাকে নিয়ে যায়, নিজের বাড়িতে তারা স্বামী স্ত্রী দুজন ভাড়া থাকতো, নিজের বাড়িতে নিয়ে গিয়ে ফুল আনতে যায় সকালবেলায়। বন্ধুরা
শুনলে খুব দুঃখ লাগে। এখন এই কথাটা বলতে আমার মনও এখনও কষ্ট লাগছে। স্বামী ওঝার কাছে যাবে বলে ফুল আনতে যায়, বউ ঘরে আগুন দিয়ে আত্মহত্যা করে। বন্ধুরা, এই একটা যে ভূতের কেস, ভূতের গল্প বললাম তোমাকে, এরকম আরও তোমাদের যদি জানার ইচ্ছা থাকে, তোমাদের যদি ভালো লাগে ফোন করো, আরও দু তিনটা আমার এরকম বাস্তব সত্য ঘটনা আমার কাছে আছে। বন্ধুরা, আমার চ্যানেলটি ভালো লাগলে তোমরা শেয়ার করো। ধন্যবাদ।